প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে জীবন সুখের হবে এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বাদা। প্রিয় দর্শক, অত্যন্ত অত্যন্ত অসংখ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে। তন্মধ্যে থেকে স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট একটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রশ্ন করেছিলেন যে যেই স্বপ্নগুলো দেখলে জীবন সুখের হয়, সুখ শান্তি আসে, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেব ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, ওয়েবসাইটের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন করেছেন যে স্বপ্নগুলো দেখলে জীবন সুখের হবে এমন স্বপ্নগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই। দেখুন প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন স্বপ্ন দেখিয়ে থাকেন। আর স্বপ্ন তিন পদ্ধতিতে হয়, একটি হলো আল্লাহর পক্ষ থেকে এবং এই স্বপ্নগুলো অবশ্যই সহি এবং সঠিক, এর ব্যাখ্যাগুলোও সঠিক। আর একটি হলো শয়তানের পক্ষ থেকে, মানুষকে বিভ্রান্ত করার জন্য, মানুষকে ধোকা দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য, পেরেশান করার জন্য শয়তান অনেক সময় স্বপ্ন দেখিয়ে থাকে। আরেকটি হলো মানুষের অলীক কল্পনা থেকে স্বপ্ন আসে। তো যাই হোক, শুধুমাত্র সত্য স্বপ্ন হলো আল্লাহর পক্ষ থেকে যেই স্বপ্নগুলো আসে, আল্লাহ তাআলা সুসংবাদ বা সতর্ক বার্তার জন্য যেই স্বপ্নগুলো দেখান। তো প্রশ্নের ভিত্তিতে আজকে আমরা আলোচনা করব যে স্বপ্নগুলো দেখলে সুখ শান্তি আসবে, জীবন সুখের হবে ইনশাআল্লাহ, এবং সেই স্বপ্নগুলো দেখিয়ে আল্লাহ তাআলা সুখ শান্তির আলামত দিয়ে থাকেন বা সুসংবাদ দিয়ে থাকেন। এ সম্পর্কে আমরা আলোচনা করব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুর রুইয়া কিতাব থেকে। তো এই কিতাবের মধ্যে হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কেউ যদি স্বপ্নে চেয়ার দেখতে পায়, অর্থাৎ চেয়ার দেখলো এবং সেই চেয়ারে সে হয়তো বসেছে অথবা অন্য কাউকে বসতে দেখেছে, এবং সেই চেয়ারের পরিধি বা সেই চেয়ার অনেক আলিশান চেয়ার, সুন্দর উত্তম চেয়ার, এমন কোনো চেয়ার স্বপ্ন দেখলে বা সেই চেয়ারে বসতে দেখলে এটি অবশ্যই তার জন্য খুশির আলামত এবং সুখ শান্তির আলামত, যে আল্লাহ তাআলা তাকে নেকি দান করবেন, কল্যাণ দান করবেন, জীবনে সুখ শান্তি আসবে, জীবন সুখের হবে, সাথে সাথে সে সম্পদ লাভ করতে পারবে, আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ দান করবেন। আর এছাড়াও হযরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কেউ স্বপ্নে চেয়ার দেখলে এই স্বপ্নের সর্বমোট ছয়টি ব্যাখ্যা হয়ে থাকে। এই ছয়টি ব্যাখ্যার মধ্যে একটি ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা তাকে সুখ শান্তি দান করবেন, জীবনে সুখ শান্তি আসবে, এবং আরেকটি ব্যাখ্যা হলো যে সে ইজ্জত সম্মান লাভ করবে, তার মান মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, সে ক্ষমতা লাভ করতে পারবে, নেতৃত্ব লাভ করবে। আরেকটি ব্যাখ্যা হলো সে অধিকার লাভ করতে পারবে, তার যেই অধিকার আদায় করতে পারছে না, যেই অধিকার অন্য কেউ নষ্ট করছে, এমন অধিকার সে আদায় করতে পারবে। এবং আরেকটি ব্যাখ্যা হলো তার মান মর্যাদা, সম্মান, ইজ্জত, সম্পদ আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আর এছাড়াও স্বপ্নে যদি কেউ চাবি দেখে, স্বপ্নে চাবি দিয়ে তালা খুলতে দেখলো, তাহলে এই স্বপ্নটি অবশ্যই তার জন্য সুখ শান্তির আলামত, খুশির বার্তা, আল্লাহ তাআলা তার আশা পূর্ণ করবেন, তার মনের আশা শীঘ্রই পূর্ণ হতে যাচ্ছে ইনশাআল্লাহ, এটি তার জন্য মনের আশা পূর্ণ হওয়ার একটি শুভ সংবাদ। আর স্বপ্নে যদি কেউ দেখে যে অনেকগুলো চাবি তার কাছে রয়েছে, এই স্বপ্ন দেখলে এটি অবশ্যই তার জন্য খুশির বার্তা, শুভ সংবাদ, যে আল্লাহ তাআলা তাকে যত পরিমাণ চাবি দেখেছে তত বেশি সম্পদ সে লাভ করতে পারবে। বেশি পরিমাণে চাবি দেখলে নিজের কাছে প্রচুর পরিমাণে সম্পদ সে লাভ করবে, আল্লাহ তাআলা তাকে ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। আর এছাড়াও হযরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে চাবি দেখার সর্বমোট আটটি ব্যাখ্যা হয়। প্রথম ব্যাখ্যা হলো যে চাবি স্বপ্ন দেখলে সে কাজের প্রশস্ততা লাভ করবে, অর্থাৎ সে যেই কাজ করতে ইচ্ছা করছে অথবা তার যাবতীয় যত কাজ রয়েছে প্রশস্তভাবে, সুন্দরভাবে তার সকল কাজ সমাপ্ত হবে ইনশাআল্লাহ। আরেকটি ব্যাখ্যা হলো সে দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করবে, তথা আল্লাহ তাআলা সব দুঃখ কষ্ট দূর করে দিবেন, জীবনে সুখ শান্তি আসবেই ইনশাআল্লাহ, এটি জীবন সুখের হওয়ার আলামত। আরেকটি ব্যাখ্যা হলো তার যদি কোনো রোগ শোক থেকে থাকে, অসুস্থ থেকে থাকে, শীঘ্রই আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিবেন, সুস্থতা দান করবেন, সকল রোগ শোক দূর করে দিবেন। আরেকটি ব্যাখ্যা হলো তার মনের আশা পূরণ হওয়ার আলামত, স্বপ্নে চাবি দেখলে বুঝতে হবে তার উদ্দেশ্য সফল হবে, যেই উদ্দেশ্য নিয়ে সে কোনো কাজ করছে সেই উদ্দেশ্য শীঘ্রই সফল হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটি ব্যাখ্যা হলো স্বপ্নে চাবি দেখার যে সে দিনদারিতে শক্তি লাভ করবে,
অর্থাৎ সে পরিপূর্ণ দীন ইসলামের উপর অটল অবিচলভাবে থেকে আমল করতে পারবে ইনশাআল্লাহ। এবং আরেকটি ব্যাখ্যা হলো সে হজ করতে পারবে। স্বপ্নের চাবি দেখার অন্যতম ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা তাকে হজ করার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ, এবং সুখ শান্তি তো আসবেই, সাথে সাথে তার দোয়াও কবুল হবে, আল্লাহ তাআলা তার যাবতীয় দোয়া কবুল করবেন। এবং সর্বশেষ আরেকটি ব্যাখ্যা হলো স্বপ্নের চাবি দেখলে সে ইলিম এবং জ্ঞান লাভ করতে পারবে, দীন ইসলামের জ্ঞান, দীনের জ্ঞান আল্লাহ তাআলা তাকে দান করবেন ইনশাআল্লাহ।